विशाल भरद्वाज परिचालित कमिने छविते शाहिद कपूर और प्रियंका चोपड़ा के आज पहली बार मोहब्बत की हाय आखिरी बार मोहब्बत की हाय गाने नाचते नाचते प्रेम करते देखे भेवेन शूटिंग प्रेम करा जो प्रेम चित्रनाट्य लेखा भावन एक्शन और काटर माजे अभिनय भावन से आदते अभिनय नय सत्य से समय सत्य प्रेम कर जुटी लुकुचुरी लुकुचुरी खेलाते ही शेष नय असंख्य बार मीडिया तादेर प्रेम निये लेखा हुए छे प्रेमकाव्य शहीद कपूर प्रेमिकादेर तालिका एकेबारे छोट नय जादेर संगे जुटी बेधे बड़ पर्दाय देखा दिएछेन सबार संगेई शहीदेर प्रेमेर गुजब छड़िएछे सेसब गुजबेर सब जे मिथ्या नय सेई तथ्य निजेई जानिएछेन शहीद कपूर तार नामेर संगे जड़िएछे सोनाक्षी सिन्हा एशा देवाल बा विद्या बालनेर मतो नायिकादेर नाम तबे जे दुटी सम्पर्क निये शहीद कपूर खुबी सिरियास छिलेन से दुटी नाम करीना कपूर और प्रियंका चोपड़ा करीनार संगे आगेर बछर सब चोखे बुके जावार पर प्रियंकार संगे मन देवा नेवा करेन शहीद कपूर किन्तु शहीद कपूर के निये मने खानिक द्विधा छिलो प्रियंका चोपड़ार कारण 2008 साले हारमन बाउजार प्रथम छवि लाभ स्टोरी 2050 अभिनय करते गिये ताके मन दिए बसेछिलेन प्रियंका ताई शहीद कपूर के निये दोनों मनाय भुगछिलेन तिनि এর মাঝে প্রিয়াঙ্কার বাড়িতে আয়কর দপ্তরের অধিকারীরা যখন হানা দেন তখন শহীদ দরজা খুলেছিলেন আয়করের লোকজনই মিডিয়াকে সে কথা জানান অবশ্য ভোগকে দেওয়া সাক্ষাৎকারে শহীদ বলেছিলেন তার আর প্রিয়াঙ্কার বাড়ি পাশাপাশি যখন আয়কর থেকে ফোন করে জানালো তারা প্রিয়াঙ্কার বাড়িতে আসছে তখন তার বাড়িতে কেউ ছিল না তাই প্রিয়াঙ্কা ফোন করে শহীদ কাপুরকে ডেকেছিলেন সে যাই হোক কামিনের বছরই প্রিয়াঙ্কা চোপড়া হারমেন বাউজর সঙ্গে হোয়াটস ইউর রাশি ছবি করেন আগের ছবির মতোই এই ছবি চূড়ান্ত ফ্লপ হয় এরপরে ভেঙে যায় প্রিয়াঙ্কা হারমানের সম্পর্ক এসব মোটেই ভালো লাগছিল না শহীদ কাপুরের না লাগাটাই স্বাভাবিক তবে হারমানের সঙ্গে প্রিয়াঙ্কার সব চুকে বুকে যাওয়ার পর শহীদ প্রিয়াঙ্কা আরও একবার নিজেদের সম্পর্ককে একটা শেষ সুযোগ দিলেন 2011 সালের নভেম্বর নাগাদ তারা একসঙ্গে ছুটি কাটাতে গোয়া যান তখন তারা তেরি মেরি কাহানি ছবির শুটিং করছিলেন গোয়ায় গিয়ে তারা বুঝে যান এই সিনেমা তাদের শেষ সিনেমা এরপর আর কখনোই তারা একসঙ্গে ছবি করবেন না প্রিয়াঙ্কা চোপড়া আর শহীদ কাপুর যখন প্রেম করছেন তখনও শহীদ কাপুর বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত হননি ততদিনে প্রিয়াঙ্কা চোপড়া মুঝসে শাদি করোগি কৃষ ডনের মতো ব্যবসা সফল ছবি করেছেন ফ্যাশন ছবিতে অভিনয় করে হাতে তুলে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে খুব দ্রুত উপরে উঠেছিলেন প্রিয়াঙ্কা তাই শহীদের জন্য তাল মেলানো কঠিন হয়ে পড়েছিল তাছাড়া শহীদ ছিলেন ভীষণ দায়িত্বশীল ও অন্তর্মুখী অন্যদিকে প্রিয়াঙ্কা ছিলেন অত্যন্ত ক্যাজুয়াল আর খোলামেলা ব্যক্তিত্বের এই বৈপরীত্য একসময় প্রকট হয়ে ধরা দেয় এখন শহীদ কাপুর আর মীরা রাজপুত দুই সন্তান নিয়ে সুখে ঘর করছেন অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নিক জোনাসকে